বিধাননগর পুরসভার ভূমিকায় অসন্তোষ হাইকোর্টের। বেআইনি নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানালো আদালত। বেআইনি নির্মাণ হয়ে চলেছে আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে। প্রতিক্রিয়া আদালতের। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আদালতের এই প্রতিক্রিয়ার পর কি নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে? দেখো, কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশে বলা হয়েছে যে অবিলম্বে 30 দিনের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে বিধাননগর পুরসভাকে বেআইনি নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার পাশাপাশি বিধাননগর পুরসভার যারা ইন্সপেক্টর রয়েছেন তাদেরকে দিয়ে একটি বিশেষ দল গঠন করতে হবে এবং বিধাননগর পুরসভা তারা সুনিশ্চিত করবে যে আর যেন কোনো ধরনের বেআইনি নির্মাণ না হয় এবং যে বেআইনি নির্মাণগুলি ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেক্ষেত্রে কি বন্দোবস্ত বা কি পদক্ষেপ করা যায় সে বিষয়ে বিধাননগর পুরসভাকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এছাড়াও তুমি জানো যে কলকাতা হাইকোর্টের মন্তব্য হচ্ছে যে এই ধরনের বেআইনি নির্মাণ সেটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না বা বরদাস্ত করা যায় না এবং তার পাশাপাশি মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে এই ধরনের বেআইনি নির্মাণ হয়ে চলেছে এবং বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে। কার্যত এই যে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এবং রায় সেটা বিধাননগর পুরসভার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আইনজীবীরা মনে করছেন। ধন্যবাদ সৌভিক। হাওড়ায় পাঞ্জি ব্রাদার্সের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের ঘটনায় অভিযুক্তদের স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে আরো 118 কোটি 27 লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো ইডি। ইডির তরফে কি দাবি করা হয়েছে জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, কি দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে? দেখো, আরও 118 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তুমি জানো পান্ডে ব্রাদার্স প্রথমে কিন্তু কলকাতা পুলিশের অফিসাররা তাদের গ্রেফতার করে এবং তারা তদন্ত করছিল। এবার কিন্তু ইডির অফিসাররা এই মামলায় তারা চার্জশিট জমা দিয়েছেন এবং চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছে যে হাওয়ালার মাধ্যমে টাকার লেনদেনের হদিশ তারা পেয়েছেন এবং তারা জানতে পেরেছেন যে এই পান্ডে ব্রাদার্স বেআইনিভাবে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে কিন্তু টাকা তুলত এবং সেই টাকা বিভিন্ন জায়গায় কিন্তু লন্ডারিং করা হয়েছে। 118 কোটি টাকার সম্পত্তি, মুভেবল এবং ইমুভেবল অ্যাসেট তারা কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এবং এখন পর্যন্ত এই মামলায় যেটা ইডি সূত্রের খবর প্রায় 250 কোটি টাকার সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন ইতিমধ্যেই 3 জনের নামে তারা চার্জশিট জমা করেছেন এবং আরও একাধিক ব্যক্তিদের ইনভলভমেন্ট এই গোটা র্যাকেটে কিন্তু পাওয়া গেছে, যারা কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে হাওয়ালার মাধ্যমে টাকার লেনদেন করত। সেই সমস্ত ব্যক্তিদের, প্রত্যেক ব্যক্তিদের কিন্তু ইনভলভমেন্ট এবং তার কী ভূমিকা ছিল, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন দেখা হচ্ছে, ট্রানজ্যাকশন দেখা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু ইডি সূত্রের খবর 118 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই তারা নতুন করে বাজেয়াপ্ত করেছেন। আগামী দিনেও কিন্তু একাধিক সম্পত্তি রয়েছে, নামি বেনামি সম্পত্তি পান্ডে ব্রাদার্সদের, সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন ইডির অফিসাররা। ধন্যবাদ প্রকাশ। বকেয়া ডিএর দাবিতে 71 দিনে পড়ল শহীদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্ণা অবস্থান। নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। তাদের দাবি স্থায়ী অর্ডার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিকে রাজ্য সরকারকে চাপে রাখতে সোম ও মঙ্গল দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে ইতিমধ্যে আবেদন জানিয়েছেন ডি আন্দোলনকারীরা। গত 71 দিন ধরে শহীদ মিনারের সামনে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। দাবি একটাই, বকেয়া যে ডিএ সেই দিতে হবে এবং স্থায়ী অর্ডার বের করতে হবে। যে কেন্দ্র যে হারে ডিএ দিচ্ছে রাজ্যকেও সে হারে ডিএ দিতে হবে। এ নিয়ে জটিলতা, কর্মবিরতি, বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন তারা। অবশেষে এই জটিলতা কাটাতে হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। 17 এপ্রিলের মধ্যে এই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে এই সমস্যার একটা ইতিবাচক সমাধান বের করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। কিন্তু তারপরে এই আন্দোলন কি থামবে? কি বলছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা, তাদের মুখ থেকেই শুনে নেব। কলকাতা হাইকোর্ট তো নির্দেশ দিয়েছেন যে 17 এপ্রিলের মধ্যে আপনাদের সঙ্গে বসতে। আপনারা বসবেন? রাজ্য সরকারের সদর্থক আলোচনা করব, সরকার বসুক। হ্যাঁ, আমরা বসার জন্য অবশ্যই শর্ত রাখছি, কারণ সরকার এর আগে অনৈতিকভাবে যেভাবে তিনি ধর্মঘট সফল করার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের অনৈতিকভাবে বদলি করেছে, তাদের এই বদলি প্রত্যাহার করতে হবে, তাদের আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, যে সুপ্রিম কোর্টে কেসটাকে নিয়ে গেছে হাইকোর্টের রায়কে অমান্য করে, এই কেসকে প্রত্যাহার করতে হবে। তৃতীয়ত, যারা শোকজ লেটার পেয়েছে যাদের বেতন কাটার হুমকি দিয়েছে এই অনৈতিক রায়ও সরকারকে মাথা নত করে হাত জোড় করে ক্ষমা চেয়ে প্রত্যাহার করতে হবে। এখন হাইকোর্টের নির্দেশ পর যেখানে সমাধান সূত্র বের হওয়ার কথা ছিল সেখানে আবার নতুন করে জটিলতা তৈরি হবে না তো, সে প্রশ্ন কিন্তু উঠছেই। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে দত্তদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। পশ্চিম বন্দর থানা এলাকায় আগুন। কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডে আগুন। ব্রুকলেন গোডাউন সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। ব্রুকলেন গোডাউন সংলগ্ন ঝুপড়িতে আগুন লেগেছে এবং ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন রয়েছে। পশ্চিম বন্দর থানা এলাকা, কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ড ব্রুকলেন গোডাউন সংলগ্ন এই ঝুপড়িতে আজ আগুন লাগে।